দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির। 2013 সালের এই দিনে দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান 1136 জন পোশাক শ্রমিক, আহত হন প্রায় 1500। দুঃসহ সে স্মৃতি ভুলে নতুন করে জীবন যুদ্ধে নেমেছেন সেদিনের আহতরা, অনেকেই এখন আর কোনো সহযোগিতা পাচ্ছেন না। এদিকে ধীর গতিতে এগোচ্ছে রানা প্লাজা ধসের দুটি মামলা, মামলার প্রায় সব আসামি আছেন জামিনে। পাঁচ বছর আগে হৃদয় বিদারক দিনটির কথা জানাচ্ছেন জুবায়ের সানি। 2013 সালের 24 এপ্রিল, অন্যান্য দিনের মতো গার্মেন্টসের সুই সুতো নিয়ে ব্যস্ত দেশের অর্থনীতির কাণ্ডারীরা। হঠাৎ ধসে পড়ে সাভারের নয়তলা ভবন রানা প্লাজা, শুরু হয় বেদনাদায়ক এক অধ্যায়ের। ভিতরে আটকে পড়েন প্রায় 4500 মানুষ। জীবিতদের বাঁচার আকুতি আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সাভারের বাতাস। বাড়ে মৃতের সংখ্যা, শতক পেরিয়ে হাজার, শেষে গিয়ে ঠেকে 1136-এ। 20 দিনের বিরামহীন খাটুনির পর 13 মে শেষ হয় উদ্ধার অভিযান। ঘটনার এতদিন পরও সেদিনের দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে আহতদের। 5 বছর আগে এই স্থানটিতে ঘটেছিল বাংলাদেশের অন্যতম কলঙ্কিত দিন, রানা প্লাজার দুর্ঘটনা। সেই ঘটনায় নিহত হয়েছিলেন হাজারেরও অধিক, আর যারা বেঁচে ফিরতে পেরেছিলেন তাদের জীবনে শুরু হয়েছিল নতুন একটি সংগ্রাম। সেই সংগ্রামে এখন তাদের দরকার একটু সহযোগিতা। এমনই একজন সাদ্দাম হোসেন, এক হাত হারিয়ে ঘুরে দাঁড়াতে চান নতুন করে। মাস্টার্স পাস একটা ছেলে, এখনো বেকার, প্রতিবন্ধী, ভালো লাগে না আসলে। এই জীবনটা সামনে অনেক বড় পথ, সবাই সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করে, চাকরি বাকরি করে। আমি যদি সুস্থ থাকতাম আমি একটা ভালো একটা চাকরি করতে পারতাম। বেসরকারি সংস্থা অ্যাকশন এইডের গবেষণা বলছে রানা প্লাজায় আহত শ্রমিকদের 48% এখনো বেকার। অনেক জায়গায় আমি গেছি, কিন্তু আমাদের রানা প্লাজার লোক সবাই ঘৃণা করে, সবাই ঘৃণা করে, বরঞ্চ কোনোখানটা হাঁটলেও মানুষ অনেক কানাকানি করে। যারা আমাদের জীবনে এত বড় ক্ষতি করছে, আমরা প্রত্যেকটা গার্মেন্টস মালিকের ফাঁসি চাই। রানা প্লাজা ধসের দিনই সাভার থানায় দুটি মামলা হয়, এর একটি হত্যা ও আরেকটি ইমারত নির্মাণ আইনে, যাতে আসামি করা হয় ভবন ও কারখানা মালিক সহ 41 জনকে। গ্রেপ্তার করা হয় ভবন মালিক রানা সহ প্রায় সবাইকে। আইনের নানা ফাঁক ফোকর গোলে মালিক রানা বাদে প্রায় সব আসামি এখন জামিনে আছেন, যদিও রাষ্ট্রপক্ষ বলছে এতে তাদের কোনো গাফিলতি নেই। এ পর্যন্ত রিভিশন যে কটা হয়েছে সে রিভিশনগুলো নামঞ্জুর হয়েছে, তা আমরা আশা করছি যে সামনে যে রিভিশন মামলাগুলো আছে গুণাগুণের ভিত্তিতে নামঞ্জুর হবে। নামঞ্জুর হলে আমরা এই মামলাগুলো সাক্ষ্য পর্যায়ে চলে আসলে আবার আমরা সাক্ষ্য গ্রহণ নেব। আর আসামি পক্ষের আইনজীবী মামলার দ্রুত নিষ্পত্তি চাইলেন। আইনগত জটিলতাতে বিচার হচ্ছে না, কিন্তু বাদী যেমন বিচার চায়, রাষ্ট্র যেমন বিচার চায়, আমিও বিচার চাই। ইমারত আইনের মামলায় অভিযোগ প্রমাণ হলে আসামিদের সর্বোচ্চ 7 বছর সশ্রম কারাদণ্ড হতে পারে।